শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না, এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজনের। আরব জুয়েলার্স নিয়ে নানা সমালোচনার মধ্যেই মঙ্গলবার দুবাই পৌঁছান সাকিব আল হাসান। এর একদিন পর বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ী এবং বাংলাদেশ পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে সঙ্গে নিয়ে জুয়েলারি দোকানটি উদ্বোধন করেছেন সাকিব আল হাসান। এরপর বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। সেখানে সাকিবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেছেন, কিছুদিন আগে আমি সাকিবকে অনুরোধ করেছিলাম তিনি যেন জুয়ার বিজ্ঞাপনের সঙ্গে সম্পৃক্ততা না হন, প্রয়োজনে আমি 3 লাখ টাকাও দিতে চেয়েছিলাম, কিন্তু সাকিব আল হাসান এমন এক ধরনের মানুষ যে কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারে না। এ বিষয়ে সুমন আরও বলেছেন, কিছুদিন আগে একটি হোটেলে সাকিবের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি তাকে দেখি নাই প্রথমে, সে আমাকে দেখে পুলিশ বিসিবি কর্মকর্তা এবং আমেরিকান কিছু লোকজন ছিল তাদের সামনেই মারতে আসছে, পুলিশরা আয়সা আমাকে বলে বাদ দেন ভাই সেলিব্রিটি তার কথা বইলা লাভ নাই, এবং আমিও মনে করেছিলাম যে সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে কার কাছে বিচার দিব তারপর কোনো কথাই আমি আর বলি নাই। স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে ব্যারিস্টার সুমন বলেন, জুয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে দুবাইতে উদ্বোধন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে বিধান যদি খারাপ হয় মানুষের তাহলে তাকে অপরিত্যাজ্য, সে যত অভিজ্ঞই হোক সে যদি মানুষ হিসেবে ভালো না হয় তাহলে তার ফ্যান হওয়ার সুযোগ নাই। সাকিবকে উদ্দেশ্য করে সুমন বলেন, দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টার সময় দিক ভালো মানুষ হতে, আমি দাবি জানাবো সরকারের কাছে তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান, না হলে এই ধরনের কাজ সে করতেই থাকবে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।